निबियाल जुंजालो कमर रना बगे अगरतला म्यूनिसिपल कन्फारेंस हलो तु बोर्ड नि जो तो आदंग रोकाशा कक चाबलेमा पांडाओ गरंग गुथुम के आचुक लाइखा पांडाओ फाई मानजक फाइका मेयर दीपक मजुमदार डेप्यूटी मेयर मानिक दास दत्त कमिश्नर शैलेश कुमार जादव ते कुबुन आदंग रोक बहाइनो ओ कक चाबलेमा पांडाओ फाई मानजक फाइका अशालनी कक चाबलेमा पांडाओ मेयर दीपक मजुमदार कक थुमनाय रंग बिशिंगते साई खना रखा तु निबियाल जुंजाल मथाकना बगे हास्ते नि सरकार ते तु बोर्ड कैसा नांगकुकमा नि कक चाबलेमा पांडा संचा लाइखा हनै अगरतला पुर निगम आमचाई ब्रिटिश नि थायो तु निबियाल थालब्रुम नुकजाक तंग आथायो तुनी सेब बहाय के रुजाकनाय आमर अग्न तुये तिनी अकक चाबलेमा पांडाओ कक चाबले जाखा तेयामसक सिमिया अगरतला नि बाक्सा थाइनी लुकुरगनी कम्प्लेन थालब्रुम न सकफायो पम्प हामियानि बागे गाहाम नुंजाकनाय तै मान्या हनै आमति हाय बाची एबा फिफ्टीता थायो पम्प मेशिन संसा जाकनाय हनै कक चाब जाखा আমাদের বিশেষ করে পানীয় জলের সমস্যা নিরসনে আমাদের সরকার রাজ্য সরকারের জল বোর্ড এবং আগরতলা পৌর নিগম কর্পোরেশনের দুই তরফ থেকে মিলে কিছুটা সিদ্ধান্ত আগেও আমরা মিটিংয়ের সভায় আলোচনা হয়েছিল যে যে ওয়ার্ডগুলিতে পানীয় জলের সমস্যা আছে সেগুলি নিরসনের ক্ষেত্রে আমরা কিছু পদক্ষেপ নিয়েছিলাম আজকে এটা বিস্তারিত আলোচনা হবে গত মিটিংয়ে যে আলোচনা হয়েছে তার কতটা আমরা সফলতা পেয়েছি বা এই জলের যে ক্রাইসিস আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে কিছু কিছু জায়গায় আছে এখনও সেগুলি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সেক্ষেত্রে জল বোর্ডের সুপার ইঞ্জিনিয়ার সহ তাদের আধিকারিকরা এসছেন আমাদের আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র আমাদের এমএসি মেম্বার জোনাল চেয়ারম্যানগণ আমাদের কমিশনার সাহেব ডক্টর শৈলেশ যাদবজি সাজ্জাদজি এডিশনাল কমিশনার সহ আমাদের যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রত্যেকে উপস্থিত আছেন তো মূলত আমরা আগে বলেছিলাম আগরতলা শহরে আমরা 48টা ডিপিএল আমরা করব যেটাকে আমরা বলা হয় 24টা হচ্ছে ডিডব্লিউএস করবে না আর 23টা আমরা করব তো আইআরপি যেটা আমরা তাকে কোনো কোনো ওয়ার্ডে আমরা এখনো জায়গার ব্যবস্থা করতে পারিনি সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে আর যেখানে জায়গা পাওয়া গেছে সেখানে 24টা মতো আপনাদের বাকিগুলি কেন হয়নি আজকে স্ট্যাটাসটা জানানো হবে যে কি পজিশন আছে এবং 50টা মতো আমাদের সমস্যা হবে না ঠিক আছে আমাদের আরো 50টা আমরা বসাবো যেখানে যেটা ক্রাইসিস আছে জলের সেই চেষ্টা করবো স্বাভাবিকভাবে ত্রিপুরা জল বোর্ড DWS এবং আমাদের আগরতলা পৌর নিগম মিলে আমরা এই কাজগুলি করছি আমাদের মেনলি কিছু কিছু সমস্যা আছে আলোচনা হবে অনেকের কিছু কিছু অভিযোগ আছে যে লাইনগুলিতে জল এখন ডিস্ট্রিবিউট হয় ডিস্ট্রিবিউট করা হচ্ছে সেখানেও তারা পর্যাপ্ত পরিমাণে জল পায় না কোথাও এরকম অভিযোগ আছে পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে জলের একদমই ক্রাইসিস আছে সেগুলি কীভাবে নিরসন করা যায় আজকের মূলত এই কারণে আলোচনা সভা ডাকা হয়েছে অনেক অনেক জায়গাতে দেখা গেল যে বিগত সরকারের আমলে পাইপ বসানো হয়েছে কিন্তু জলের কোনো সংযোগ করা হয়নি সেগুলো থেকে কি সংযোগ করা হবে না এটা বিষয়ে আজকে আলোচনা হবে এটা আগে অনেক সময় পাইপ লাইন করা হয়েছিল কিন্তু জলের সোর্স রেডি ছিল না সেই উদ্দেশ্যে জলের সোর্সগুলি রেডি করা হচ্ছে এই সোর্স রেডি হলে সবাই জল পেয়ে যাবে আশা করছি আমরা আমাদের রাজ্য সরকার DWS এবং জল বোর্ড যারা কাজ করছেন আমরাও চেষ্টা করছি যে সার্বিকভাবে শহরবাসী যাতে বিশুদ্ধ পানীয় জল পর্যবেক্ষণ পেতে পারে সেদিকে ব্যবস্থা গ্রহণ করা হবে অনেক জায়গায় দেখা যায় যে পানীয় জল আসছে কিন্তু ট্যাপগুলো নষ্ট হয়ে আছে সবগুলো জল এমনি চলে যাচ্ছে কেউ না নিল অটোমেটিক পরে যাচ্ছে তো সেগুলো পাইপগুলোর মানে যে ট্যাপগুলো আছে এটার কোনো ভালো করে কোনো ব্যবস্থা আছে একই আগরতলা শহরে এটা একটা মানে দুর্ভাগ্য বলবো আমরা যত কাজ করি বেশিরভাগই চুরি হয়ে যায় অনেক ক্ষেত্রে এক্ষেত্রে পাবলিকেরও যাদের জন্য দেওয়া যারা দাবি করেন যেখানে আমাদের ডাইটিং পয়েন্ট দিতে হবে ট্যাপ দিতে হবে অ্যাকচুয়ালি ওই এলাকার লোকের দেখা উচিত আমাদের দপ্তর বা সরকারের পক্ষ থেকে যারা এই কাজটা করেন তারা তো নিয়মিত একটা লক্ষ্য রাখেন কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে এটা লক্ষ্য রাখা সম্ভব হয় না ডিপার্টমেন্টের পক্ষে যারা এরকম লাগেন তবে আমি বলবো যে আমরা চেষ্টা করছি যে এটা কোনোভাবে বন্ধ করা যায় কি না পাশাপাশি এলাকার জনগণের একটু সক্রিয় ভূমিকা নিতে হবে